কি জুগাইয়ে পড়ছে ভাই, জামা কাপড় জুতা স্যান্ডেল খাওন অনলাইনে অর্ডার দেওয়া যায়, এমন দেখি যে গাছও অনলাইনে অর্ডার দেওয়া যায়। বিদেশি ভিডিও দেখে দেখে মনে হয় আপনারা বিরক্ত হইতেছেন, এর লেগে চিন্তা করছে একটা বাংলাদেশি ভিডিও আপলোড দিই। জামা কাপড় জুতা স্যান্ডেল খাওন সবকিছুই তো অনলাইনে অর্ডার দেওয়া যায়, বিশাল বড় রিক্স লইয়ে অনলাইনে গাছ অর্ডার দিয়েছিলাম। এই ঘটনা মোর ইতালি আওয়ার আগের ঘটনা, আবার ফলালা গাছ। তো যাই হোক, গাছ লাগানোর লাগে মোরা ড্রাম আনাইলাম, আবার মিস্ত্রিও আনাইলাম। মিস্ত্রি সুন্দর মতো ড্রাম রে কাটটা এরমে রেডি করে হালাইলো। এবার পোলা পাইন দিয়ে ড্রাম ডিরে ধোয়াইলাম, বা ঢাকা শহরে মাডি বিচ চাইতে তো জান বাইরে যাইবে, দিয়ে মাড়িও আনাইলাম। এইবার হইলো মাড়ি গুলারে ড্রামে ভরমু, তো সবকিছু মোরা বাসার ছাদে উড়াইলাম। তো বাসার হইলো এই সামনের জায়গাটার মধ্যে মোরা আসলে গাছ গোছ লাগানোর চিন্তা ভাবনা করতে আসি। এরপর পোলা পাইনে এই যে মাড়ি গুলারে এরমের কইটা টাইনে টাইনে নিয়ে ড্রামের মধ্যে বসছে। অনলাইনে গাছ কেনার পরে কি ঘটনাটা ঘটছে এই আইজ গো আপনাকে দেখাম। তো এইবার হইলো মুই সুন্দর মতো বিসমিল্লাহ কইয়ে গাছটা লাগাইলাম। এইটা আসিল একটা মালট্রা গাছ, আর এখানে কিন্তু একটা মালট্রাও হইছে। মোর টেনশন আসিল যে এই গাছ আসলে বাঁচবে কিনা না কি হইবে। গাছ লাগানোর 3-4 মাস পরে মুই ভিডিওটা আপলোড দিমু, এরপর দেখামু যে কেমন হইছে। তো এখানে একটা আম গাছ লাগাইছি, আর এই আম গাছটা কিন্তু আম আসিল, এই আম গাছটার নাম আসিল বাড়ি 11। এবার আর একটা ড্রামের মধ্যে ওরা ফুটো করলো, আর এখানে লাগাই দিলাম একটা গইয়া গাছ। আসাইছে আরো 3 দিন আগে, লাগাই নিয়ে সময় পাই, তো দেরি করে লাগাইতেছি, এর লগে লটকন গাছটা মরে গেছে। আমরা গাছ আসিল যাতে অলরেডি আমরা হইছে। এরপরে গইয়া গাছ আছে 2 রকমের, লেবু গাছ আছে 2টা, আম গাছ আনছি 4-5 ধরনের। এইবারে মুই কিন্তু আবার নাহেল গাছও আনছি। তো এইবার হইলো কাগজি লেবু গাছটা লাগাই দিলাম, এদিকে আর একজনে আবার লিচু গাছ লাগাইতে আছে। এই লিচু গাছটার নাম আসিল চাইনিজ লিচু। আকাশটা কিন্তু মাশাল্লাহ ভেমালা সুন্দর আসিল। এই গাছটা ছিল ব্যানানা ম্যাঙ্গো গাছ। এই আম গাছটার নাম আসিল কাতি মন, মনে হয় না কাটি মন জানো। রামে টান পড়ে গেছে, এর লেগে 2টা আম গাছ একটার মধ্যে লাগাইলাম। এইবার সবরি কালা গাছ আনসালাম, গাছও লাগাই না বাহি, কত কিছু যে লাগাইতে হইবে। এইবার সুপারি গাছ আনসালাম 2টা, হ্যানের একটা সুপারি গাছ হ্যানে লাগাই দিলাম। আর এই সব গাছই মুই হলো কুরিয়ারের মাধ্যমে আনছি। আরে মুই একলা না, দেখেন কত মানুষের যে গাছ এরমের অনলাইনে অর্ডার দেয়। সব গাছের মধ্যে মোর গাছটা বিশ্রেই পাইতে হবে, মালা কষ্ট হয়ে গেছে। এইটা ছিল মোর গাছ, আর এই সব গাছ হইলো একটা পোডলার মধ্যেই বাইন্দে দিয়ে দেশে। তো সবকিছুর মতো বাসায় আইন গাছও আনবক্সিং করলাম মোরা, ক্যামেরাম্যান মোর হওয়া লাগছে। 3 মাস পরে আপনাকে দেখাই, এই হলো কিন্তু হেই গইয়ে গাছ, কত বড় হয়ে গেছে মাশাল্লাহ। এখানে আরো ছোট ছোট গাছ আছে যেগুলো অনলাইনে আনিনি, কিন্তু এই হলো কিন্তু হেই লেবু গাছ, বিশাল বড় হয়ে গেছে কাগজি লেবু। আর মালটা যেটা আসিল সেটা কিন্তু এখনো হেই হেই রমিরি আছে, পরেও না কিছু হয়ও না, সাইজে একটু বড় হয়েছে, এই হলো পার্থক্য। সব যেমন তেমন গইয়ে গাছটা কিন্তু বেমালা বড় হয়ে গেছে। এবার আবার যখন গই হইবে তখন আবার একখান ভিডিও করে দেখাই দিব। অনেক কেলা গাছ আনসালাম কয়েকটা, এর মধ্যে এই দেখেন একটা কেলা গাছ আছে, এই পাশে 2টা কেলা গাছ এখানে লাগাইছি। এখানে কিন্তু আম গাছও আছে, আবার ঢেঁড়স গাছও আছে। গাছের লগে যে স্টিকার আছিল এটা কিন্তু এই যে এখনো লাগাইন আছে। তো এই আম গাছটা মনে হয় বাড়ি 32 আসিল। এই পাশে ড্রামে কিন্তু আরো আম গাছ আছে, হের মধ্যে মধ্যে আবার সবজি গাছও আছে। সবজি টবজি হইলো আম্মা জানার কাম, মুই খালি এই গাছই লাগাইছিলাম। হ্যাঁ, পরে এখানে এই লেবু গাছটাও কিন্তু লাগাইছিলাম, স্টিকার এখনো দেওয়া আছে। ঢেঁড়স গাছ একটা ঢেঁড়স হয়েছে, মুই এবার হেরার চেষ্টা করতে আসলাম কিন্তু হেরতে পারতে আসলাম না। তো আর একখান কেলা গাছ কিন্তু এই যে দেখেন কত বড় হয়ে গেছে। তো এই হলো কিন্তু আরো একটা আম গাছ। আর পিস্কুলে এই আম গাছটা আসিল ফজলি আম গাছ। দুঃখের ব্যাপার হইলো লটকন গাছটা মরে গেছে। এক আনসালাম আমরা গাছ, আর এই আমরা গাছটা দুনিয়া আর আমরা হইছে ভালোই মাশাল্লাহ। স্টিকারটা এখনো লাগাই নাই আছে, এই যে আমরা কিন্তু বড় হইতে আছে। এখানে একটা আমরা আছে ভেমালা বড় হইছে, এই যে কত পুচকি গাছে কত আমরা হইছে দেখছেন। পেজে দেখলাম 12 মাসই আম পাওয়া যায়, খেজুরের রস খেজুরের গুড়ও পাওয়া যায়। শীত আইলেই প্রথমে মনে পড়ে খেজুরের গুড়ের কথা। শীত কাছাকাছি চললেই পড়ছে, এর লেগে তাড়াতাড়ি ভিডিও আপলোড দিয়ে দিলাম, যাগো গাছ দরকার হয় হেরা কিন্তু গাছ নিতে পারেন। আর ওনাকে পেজে অনেক ধরনের গাছ আসিল, ভেমালা বিদেশি বিদেশি গাছ। পেজের নাম আসিল রাজশাহীর খাঁটি পণ্য। পেজের লিঙ্কটা মোর কমেন্ট বক্সে দিয়ে দিবো। অনেক এমন লাগছে মোকে বাগান, টাটা বাই বাই।